পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা জীবনে সফল হতে চায় না। সফল হওয়ার জন্য পৃথিবীতে প্রতিটা মানুষই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যে যার জায়গা থেকে। সফলতা মানুষকে ধরা দেয়, আবার ধরা দেয় না, এই দোলাচলের ভিতরেই জীবন চলে যায় আমাদের। কেউ হয়তো সফল হয়, কেউ হয়তো হয় না। তবে আমি একটা জিনিস মনে করি দর্শক, জীবনে সফল হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো ত্রুটি থাকলে হবে না। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি কাজ করে যান, ইনশাল্লাহ আপনি সহজ হবেন, সফল হবেন। বর্তমান প্রেক্ষাপটে দর্শক, আপনারা অনেকেই জানেন ইউটিউব বিশাল একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য অবিরত লক্ষ লক্ষ তরুণ চেষ্টা করে যাচ্ছে। কেউ হয়তো অটোতে সফল হয়ে যাচ্ছে, কেউ হয়তো হাজার চেষ্টা করেও আপনার শতে শতে ভিডিও ইউটিউবে ফেলানোর পরেও তারা কিন্তু সফল হচ্ছে না। এই সফলতা হচ্ছে না কেন, হচ্ছে না, এটার কাহিনী আজ আমি আপনাদেরকে বলবো, যদি একটু সময় থাকে ধৈর্য সহকারে শুনুন। ঠিক তেমনি একজন ইউটিউবার আমিও বাই প্রায় 8-9 মাস হলো চেষ্টা করে যাচ্ছি। আমার ভিডিও পরিমাণ প্রায় 145-এর কাছাকাছি, কিন্তু আমি আজ পর্যন্ত সফলতার মুখ দেখিনি। তারপরও কিন্তু আমি হতাশা হইনি, ব্যর্থ হয়ে যাইনি, আমি নিজেকে দমিয়ে নিইনি। আমিও চেষ্টা করে যাচ্ছি। অনেক বড় বড় ইউটিউবার আছে, তাদের কাছ থেকে আমি বুদ্ধি পরামর্শ নিয়েছি, তারা আমাকে বলে, সে আমিও বিভিন্ন ইউটিউব দেখে শিখেছি যে ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আপনার বন্ধুবান্ধব বলেন, আপনার প্রতিবেশী বলেন, কেউ কিন্তু আপনার ভালো চাবে না, তারা আপনাকে সাবস্ক্রাইবও করবে না, তারা আপনাকে শেয়ারও করবে না, যাই করবে আপনাকে অনেক সাধারণ মানুষ করবে, সাধারণ দর্শক করবে, যারা আপনার ভিডিও ভালোবাসে, যারা আপনার কন্টেন্ট ভালোবাসে। এই জন্য আপনাকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টের ভিতরে দম থাকে, যে কন্টেন্টের ভিতরে মানুষের শেখানোর বোঝানোর কিছু থাকে, এরকম কন্টেন্ট তৈরি করুন। প্রয়োজনে আপনি সপ্তাহে 2টা ভিডিও করুন, ভালো কন্টেন্ট করুন, তাহলে কিন্তু আপনি সফল হবেন। এটা আমার কথা না, বড় বড় ইউটিউবারদের মুখের কথা। এই জন্য আপনি ফেসবুকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার না করে নিজে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকুন। ইউটিউব অ্যালগোরিদম নামে একটা কথা আছে, তারা কিন্তু চায় না যে কোনো অডিয়েন্স তাদের বিফল হয়ে যাক, সফল না হয়, তারা হতাশ হয়ে ফিরে যাক। তারা এখানে ব্যবসা করতে বসেছে, তারাও চাবে ব্যবসা করার জন্য আপনার মাধ্যম দিয়ে। এই জন্য আপনাকে তাদের সফল করার দায়িত্ব কিন্তু ইউটিউবের আছে। এই জন্য আপনি চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ভিডিও বানাতে হবে, বেশি বেশি আপলোড করতে হবে, প্রতিনিয়ত ছাড়তে হবে ভিডিও, তাহলে আপনি কিন্তু সফল হবেন। আপনি যদি ব্যর্থ হয়ে যদি মাসপোর থেকে সরে যান, এটা কিন্তু আপনারই ব্যর্থতা, এটা ইউটিউবের ব্যর্থতা নয়। এই জন্য দর্শক, আপনাকে চেষ্টা করতে হবে। উপরে ওঠার সিঁড়িটা কিন্তু একটু কঠিন হয়, আপনি যদি একবার উপরে ওঠার সিঁড়িটা পেয়ে যান, আপনাকে কিন্তু কেউ আর আটকাতে পারবে না, আপনি তখন তরতর করে উপরে উঠে যাবেন, সেটা আমি হই আর আপনি হই। এই জন্য আমি মনে করবো দর্শক, সবাইকে চেষ্টা করা উচিত। চেষ্টা মানুষকে কখনো ধ্বংস করে না, চেষ্টা মানুষকে কখনো বিফল করে না। যাই হোক দর্শক, অনেক আমি কথা বলতেছি, তারপরও যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে, আমার তাসিন টিভির চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দর্শক, আপনারা যারা নতুন ইউটিউবার, আমিও নতুন ইউটিউবার, আমাদের একটাই শপথ থাকবে যে আমরা চেষ্টা করব, কন্টিনিউ ভিডিও আপলোড করব, ভালো ভিডিও করব, আর এমন কিছু ভিডিও করব যেটার ভিতরে শেখার একটা কিছু থাকবে, মানুষের বোঝানোর একটা কিছু থাকবে। যেটা আপনি টেক রিলেটেড ভিডিও হোক, সেটা আপনার গেমিং ভিডিও হোক, সেটা আমরা ব্লগ হোক, যে ভিডিওটা করেন সেটার ভিতরে একটা মেসেজ রাখবেন সমাজের জন্য, নিজের জন্য, দর্শকের জন্য, অডিয়েন্সের জন্য, তাহলে কিন্তু দর্শক মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু আমি আপনি সফল হব একদিন না একদিন। ইউটিউব কাউকে ব্যর্থ করে না, এ পথে যারা সফল হয়ে গিয়েছে তারা কিন্তু কেউ একেবারে সহজেই উঠতে পারেনি, তাদের অনেক চেষ্টা করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে, বছরের পর বছর চেষ্টা করার পরে তারা আজ সফল হল, তার মুখ দেখে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছে, এটাই তাদের সফলতা। এই জন্য আমিও আপনি যারা আসি, আমরাও চেষ্টা করব, আমরাও ব্যর্থ হব না, ব্যর্থ যাতে না হই, এই জন্য আমাদেরও চেষ্টা করে যেতে হবে। এই জন্য আমি মনে করি যে আমাদের কন্টিনিউ থাকতে হবে এবং ভালো মানের ভিডিও করতে হবে। বড় বড় ইউটিউবাররা কী কোয়ালিটির ভিডিও বানায়, তাদের ভিডিও মানুষ কেন দেখে, কোন ভিডিওটা বেশি দেখে, এগুলো রেফারেন্স আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই অনুপাতে আমাদের ভিডিও তৈরি করতে হবে। কোন ভিডিওটা মানুষ বেশি দেখতে চায়, কোন জিনিসটা মানুষের আগ্রহ বেশি, কিংবা আপনার কোন ভিডিওটা মানুষ ভালো দেখতেছে, ওই কোয়ালিটির ভিডিও যদি আপনি করতে পারেন তাহলে মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে। আর আপনি যদি যা আসছে তাই ভিডিও করে গেলেন, ভিডিওতে কোনো ধম নেই, শেখার কিছু নেই, আমি মনে করি সেটা দেখবে না। আমার কিছু ভিডিও আছে, কিছু ভিডিও আমি দেখেছি, ওগুলো ভালো ভিউজ পেয়েছে, কিন্তু ওইটার ভিতরে কিছু বিশেষত্ব আছে বলেই তারা হয়তো দেখেছে। ওরকম কোয়ালিটি ভিডিও আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। যাই হোক দর্শক, আমি একজন ছোট মানের ইউটিউবার, অনেক বকবক করলাম, যদি সামান্য বুঝাতে পারি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারাও সফল হন এই কামনা করছি।